মেট্রো রেল তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে চালু হয়ে গেছে অপারেশন প্রজেক্ট শেষ প্রজেক্ট প্রজেক্ট শেষ শেষ না হলে অপারেশন হইতে পারে না অপারেশন শুরু হয়ে গেলে প্রজেক্ট থাকতে পারে না তো অপারেশনাল এন্ডে আসার জন্য অপারেশনাল এন্ডে আসার জন্য এটা পোর্টফোলিও প্রোগ্রাম প্রজেক্ট হয়ে অপারেশন এন্ডে আসতে ভ্যালুটা এন্ড ইউজারের কাছে হয় অপারেশনের মধ্য দিয়ে এখনো পর্যন্ত যদি আমাদের মেট্রো চালু না হইতো এখনো পর্যন্ত যদি আমাদের মেট্রো চালু না হইতো তাহলে কি হইত বলেন মেট্রোল যদি অপেরেশনে না আসতো বলেন কি হইতো ইউজার যারা আছে তারা কি ভ্যালু পাইতো প্রজেক্ট কি ভ্যালু ডেলিভারি করতে পারত প্রজেক্ট কি পারতো না প্রজেক্টটার ভ্যালুটা এন্ড ইউজারের কাছে ডেলিভারি করছে তো করছে তো কিভাবে করছে অপারেশন এর মাধ্যমে করছে অপারেশনের মাধ্যমে করছে প্রজেক্ট থেকে অপারেশনে আসছে ভ্যালু ডেলিভারি হয়েছে সারা জীবন যদি প্রজেক্ট চলতে থাকতো তাহলে এটার ভ্যালু ডেলিভারি হইত না ইনফরমেশনের ফ্লো একটা গুরুত্বপূর্ণ বিষয় সিনিয়র লিডারশিপ মাননীয় প্রধানমন্ত্রী স্ট্র্যাটেজি সেট করেন তার ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে স্ট্র্যাটেজি সিনিয়র লিডারশিপ স্ট্র্যাটেজি সেট করেন স্ট্র্যাটেজি থেকে আসে পোর্টফোলিও সেই পোর্টফোলিওর ডিজার্ড আউটকাম বা বেনিফিট এন্ড ভ্যালু এটা ডেলিভারি হয় প্রোগ্রামের মাধ্যমে এবং প্রজেক্টের মাধ্যমে প্রোগ্রাম এবং প্রজেক্ট থেকে ডেলিভারেবল উইথ সাপোর্ট এন্ড মেনটেন্স চলে যায় অপারেশন তাহলে স্ট্র্যাটেজিক লিডার সিনিয়র লিডার তারা স্ট্র্যাটেজি সেট করে স্ট্র্যাটেজির ইজ এ পোর্টফোলিও পোর্টফোলিও থেকে ডিজায়ার্ড আউটকাম এবং ভ্যালুটা জেনারেট হয় প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রাম থেকে প্রজেক্ট থেকে যখন বের হয় সেটা ডেলিভারেবল নিয়ে বের হয় এবং সাপোর্ট অ্যান্ড মেনটেন্স ইনফরমেশন নিয়ে অপারেশনে চলে যায় অপারেশন চলতেছে মেট্রো রেল চলতেছে সেইখান থেকে ইনফরমেশন আসে কোথায় ইনফরমেশন আসে প্রজেক্টে প্রোগ্রামে যে একটু বৃষ্টি হইলে সমস্যা হচ্ছে তারপর ফানুস উইরা যায় মেট্রো রেলের তারের মধ্যে পড়ার কারণে সমস্যা হচ্ছে অথবা ভালো সার্ভিস দেওয়া যাচ্ছে এই পারফরম্যান্সের ইনফরমেশন এবং প্রোগ্রেস সেটা আবার যায় পোর্টফোলিও পোর্টফোলিও থেকে ইনফরমেশন যায় হচ্ছে সিনিয়র লিডারশিপের কাছে তো যেটা হয় সিনিয়র লিডারশিপ একেবারে অপারেশন লেভেল থেকেও সরাসরি ইনফরমেশন কালেক্ট করে যেটা আমাদের মতো মিড লেভেল ম্যানেজমেন্টের একেবারেই অপছন্দের একটা কাজ কেন আমাকে না জানায়া আমার টিমের কাছ থেকে ইনফরমেশন স্ট্র্যাটেজিক লিডারের কাছে চলে গেল তো আপনি যখন পিম্বক দেখবেন তখন আপনার কষ্টটা কম হবে পিম্বক ইন্টারন্যাশনালি এখন নলেজ করতেছে যে ভাই ইনফরমেশন সব সময় আপনার হাত দিয়ে ফিল্টার হয়ে সুগার কোটেড হয়ে ম্যানেজমেন্ট পর্যন্ত যাবে না অনেক সময় এটা ডাইরেক্ট চলে যাবে এটা প্রজেক্ট হয়ে পোর্টফোলিও হয়ে তারপর যাবে কুড বি হতে পারে নো প্রবলেম আবার সরাসরিও চলে যেতে পারে টু স্ট্র্যাটেজি ইন এ ভেরি সুইফট দ্রুত নেওয়ার জন্য আসেন পোর্টফোলিও প্রোগ্রাম এবং প্রজেক্ট সহজভাবে বুঝার চেষ্টা লিডার স্ট্র্যাটেজি নিছেন সিদ্ধান্ত নিচ্ছেন ম্যাসিভ ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি অফ আওয়ার কান্ট্রি এটা পোর্টফোলিওর জায়গা তো ম্যাসিভ ডেভেলপমেন্ট যখন বলতেছি এটা তো আসলে একবারে করা সম্ভব না একটু ভাগ করে নিই এনামুল ভাই কি বলেন যেহেতু ম্যাসিভ ডেভেলপমেন্ট বলতেছি এটা নিয়ে একসাথে নাড়াচাড়া করতে গেলে এটা যে কারোর জন্য বিপদের কারণ ইট জি একমাত্র এটাকে ভাগ করে নিই রোডস অ্যান্ড হাইওয়ে ওয়াটারওয়েজ রেল রোড এয়ার ওয়েজ ভাগ করে নিলাম প্রোগ্রামে রোডস এন্ড হাইওয়ে আরো দুটা ভাগে ভাগ করি রোডস এন্ড ব্রিজেস এরকম ভাগটা কেন করতেছি ম্যানেজমেন্ট সুবিধার জন্য ফাইন্যান্সের সুবিধার জন্য মনিটর কন্ট্রোলের সুবিধার জন্য টাইমিং এর সুবিধার জন্য আবার ব্রিজকে দুই ভাগে ভাগ করতেছি লোকাল ফান্ডেড ফরেন ফান্ডেড প্রোগ্রাম প্রোগ্রামের আন্ডারে সাব প্রোগ্রাম এখন আসেন সরাসরি প্রজেক্টে যাই কক্সবাজার টেকনাফ সড়ক উন্নয়ন ওয়ান লোকাল ফান্ডেড ব্রিজ আমিন বাজার সালেপুর নয়ারহাট

একটা প্রজেক্ট ঢাকা চিটাগান আশুগঞ্জ রিজনাল করিডোর রেল রোডের মধ্যে কনভার্সন অফ মিটার গেজ রেল গেজ ইন ইন আখাউড়া সিলেট সেকশন লাইন ঢাকা জয়দপুর সেকশন এয়ারওয়েজ এর মধ্যে হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর এক্সপেনশন প্রজেক্ট কনস্ট্রাকশন অফ ইন্টারন্যাশনাল টার্মিনাল বিল্ডিং এট কক্সবাজার এয়ারপোর্ট তাহলে এর ক্ষেত্রে এয়ারপোর্ট রিলেটেড গুলিকে আমরা রাখছি এগুলি রিলেটেড প্রজেক্ট তাহলে প্রোগ্রামের মধ্যে আমরা রিলেটেড প্রজেক্টগুলিকে সাধারণত জায়গা দিয়ে থাকি তাহলে পোর্টফোলিও প্রোগ্রাম সাব প্রোগ্রাম সাব প্রোগ্রাম প্রজেক্ট তারও কোনো কনফিউশন আছে বুঝতে কোনো কোশ্চেন এনিথিং পোর্টফোলিও প্রোগ্রাম প্রজেক্ট কোন প্লিজ ওকে সো ডেলিভারির কম্পোনেন্টের মধ্যে গভর্নেন্স স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক মেথোডোলজি এগুলি তো থাকবেই এবং লেজিসলেটিভ কনস্ট্রেন এগুলিও আমাদের মেনেই চলতে হবে ওই যে কিছুক্ষণ আগে দেখলাম নীতিমালা দুই হাজার তেইশ আপনি পোর্টফোলিও বলেন প্রোগ্রাম বলেন আর সবাই ওই এনভারমেন্ট মধ্যে থেকে ইএফ এর মধ্যে থেকেই রান করে বাংলাদেশে প্রজেক্ট করবেন বাংলাদেশে বাংলাদেশ নামক অর্গানাইজেশনের বাংলাদেশ নামক অর্গানাইজেশনের যে প্রসেস পলিসি গাইডলাইন টুলস টেকনিক আছে সেগুলি বাংলাদেশের কনটেক্সটে ইন্টারনাল এনভায়রনমেন্ট যদি আপনি দেশের কন্টেক্সটে চিন্তা করেন এই ইএফ এবং ওপি এর মধ্যে থেকেই আমাকে আপনাকে প্রজেক্ট ডেলিভারি করতে নাও ডেলিভারেবল নিয়ে কথা বলবো ডেলিভারেবল নিয়ে আপনাদের সাথে এর আগে কথা হয়েছে কি ডেলিভারেবল বলতে কি বোঝায় এই হচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন তাহলে বিমান কি রোলস রয়েস বানায় না বিমান বানায় ইয়ারবাস ইঞ্জিন বানায় বিমান বানায় বানায় বোয়িং ইঞ্জিন জেনারেল ইলেকট্রনিক্স তাহলে এর সাথে ডেলিভারেবল এর সম্পর্ক ডেলিভারেবলের তিনটা কন্ডিশন খুব খেয়াল করে শুনেন ডেলিভারেবল হ্যান্ডওভার ওভার টেক ওভার করা যায় রোলস রয়েস ইঞ্জিনটা তৈরি করার পর এয়ারবাসে ফোন দিছে ভাই তোমাদের ইঞ্জিন তৈরি হয়ে গেছে নিয়ে যাও হ্যান্ডওভার টেকওভার টেক ডেলিভারেবল ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করা যায় দেখি তো কি ইঞ্জিন বানাইলো ঠিক মতো চলেনি এটা ইয়ার বাসে অ্যাসেম্বল করার আগেই টেস্ট করা যায় চেক করা যায় ডেলিভারেবলের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডেলিভারেবল ইজ নট লাস্ট ওয়ার্ড অফ গড ইহাই শেষ কথা না কথা আরো আছে খালি ইঞ্জিন দিয়ে কিচ্ছু হবে না ডেলিভারেবল বৃহত্তর আর একটা প্রসেসে ইনপুট হিসেবে যায় বৃহত্তর প্রসেস কি ভাই বৃহত্তর প্রসেস হচ্ছে ইয়ারবাস তৈরি করা দুইটা প্রসেস ইঞ্জিন লাগবে গিয়ার বক্স লাগবে টায়ার লাগবে উইংস লাগবে ইন্টেরিয়র লাগবে টেইল লাগবে অনেক বড় প্রসেস ডেলিভারেবল বৃহত্তর প্রসেসে একটা ইনপুট রোলস রয়েসে দ্বারা যদি আপনি কথা বলেন রোলস রয়েসের জন্য ইহা ফাইনাল প্রোডাক্ট ইঞ্জিন মানাইছি ভাই নিয়ে যাও গল্প শেষ রোলস রয়েসের জন্য ইঞ্জিন ফাইনাল প্রোডাক্ট আপনি যদি রোলস রয়েসে দাঁড়ায় বলেন আমার প্রোডাক্টের ফাইনাল প্রোডাক্ট কি আমার প্রজেক্টের ফাইনাল প্রোডাক্ট কি এই যে ইঞ্জিন বানাইছেন এটাই আপনার ফাইনাল প্রোডাক্ট আপনি যদি এয়ার বাসে দাঁড়াইয়া বলেন তাহলে ইহা একটা ডেলিভারাবল মাত্র তাহলে ডেলিভারাবলের তিনটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আমরা প্রজেক্ট চেষ্টা করি ডেলিভারেবল ক্রিয়েট করার জন্য আমরা প্রজেক্টে চেষ্টা করি ডেলিভারেবল ক্রিয়েট করার জন্য এবং একাধিক ডেলিভারেবল মিলেই আলটিমেটলি প্রজেক্টের ফাইনাল প্রোডাক্ট আলটিমেটলি প্রজেক্টের ফাইনাল প্রোডাক্ট কারো কোনো কোশ্চেন কোনো কনফিউশন ডেলিভারেবলস নিয়ে ডেলিভারেবলসটা খুব ইম্পর্টেন্ট হাজার বার আপনাদের সামনে আসবে এক হাজার বার আপনাদের সামনে আসবে কতবার এক হাজার বার আপনাদের সামনে ডেলিভারেবল 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 এই কথাটা আসতে থাকবে বলেন কোন কনফিউশন থাকলে আমাদের টেনশন করার কিছু নাই ডেলিভারেবল যেমন বাংলাদেশ গভর্নমেন্ট যদি দুইটা বিমান কিনে এয়ারক্রাফ্ট কিনে তখনই ডেলিভারেবল হবে এয়ার বাস বা ইয়ের কাছ থেকে যদি আমি পুরা কমপ্লিট প্রোডাক্টটা পাই আবার এয়ার বাসের ক্ষেত্রে ওর জন্য ডেলিভারেবল হবে ওর কম্পোনেন্ট গুলা যার যার কাছ থেকে এসে পাচ্ছে সেটা যদি ডেলিভারেবল হয় এটা তো ডেলিভারেবল একক জনের কাছে একক রকম ঠিক কিন্তু ক্যারেক্টার ওই তিনটাই আছে আচ্ছা আচ্ছা দেখেন যখন আমরা বিমানটা কিনলাম বা কিনার একটা চেষ্টা করছিলাম হঠাৎ করে সরে আসছি তো ওই বিমানটা হ্যান্ড ওভার টেক ওভার হবে ভাই আপনার বিমান রেডি আছে নিয়ে যান ড্রিম লাইন আর হ্যান্ড ওভার টেক ওভার হইলো এইটা ইনডিপেন্ডেন্টলি টেস্ট করা যায় টেস্ট করা মানে হচ্ছে আপনি চাইলে উড়ায় দেখতে পারেন চাইলে আপনি ইনস্পেকশন কোম্পানি দিয়ে ইনস্পেকশন করাইতে পারেন থার্ড পার্টি দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করা যায় অ্যান্ড বিমান আনলেন এইটাই কি শেষ নাকি এর রেজিস্ট্রেশন করাতে হয় ইন্টারন্যাশনাল রুটে চলার জন্য বিভিন্ন রকমের পারমিশনের ইস্যু আছে বিমানটা আনাই শেষ কথা না অপারেশনে যাওয়ার জন্য আরো কিছু প্রসেসের মধ্য দিয়ে যাওয়া লাগে তখন এটা অপারেশনে যাবে ডেলিভারেবলস কথাটা পিম্বকে মাত্র দুইশো পঁচাশি বার আছে কতবার দুইশো পঁচাশি বার এবং এই ডেলিভারেবলস নিয়েই কোন আপনাদের সাথে আমাদের জার্নিটা হবে আমি এখন একটা কি অ্যাড করব ডেলিভারেবল কি এই সমস্ত ক্রাইটেরিয়া ফিল করলে ডেলিভারেবল নাকি আমার বিমান আমি যখন হ্যান্ডওভার নিলাম এর পরে বেসিক্যালি তো যখন হ্যান্ডওভার নিব এত ঘন্টা আর ফ্লাইং টাইম ও সমস্ত প্যারামিটারস পার হয়েই তো বাংলাদেশে ডুববে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া পার হলো পার হয়ে ডুববে নালে এটা তো আনতেই পারবে না আসেন আমরা ডেলিভারেল এর একটা জার্নি দেখি ডেলিভারেবলের জার্নিটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের সমস্ত আয়োজন আপনার আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের সমস্ত আয়োজন এই ডেলিভারেবলকে কেন্দ্র করে তো আমরা দেখি একটু আমি মাঝে মাঝে বিভিন্ন সফটওয়্যার ইউজ করি জাস্ট বিষয়টাকে সহজ করার জন্য ঠিক আছে এটা যদি জটিল মনে হয় তো আমাকে বলতে পারবেন যে না বুঝতেছি না সমস্যা হচ্ছে নয় চেষ্টা করব সেটাকে আবার পরিবর্তন করার তো আমাদের আলোচনাটা হচ্ছে ডেলিভারেবলস নিয়ে আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন একটু চেক করে দেখি হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন ডেলিভারাবলসের জার্নিটা কিভাবে হয় ডেলিভারাবলসের জন্ম হয় একটা প্রসেসের মধ্য দিয়ে ডেলিভারাবলের জন্ম হয় একটা প্রসেসের মধ্য দিয়ে আমি একটা স্টার্ট দিই এখানে তাহলে বুঝতে সুবিধা হবে বড় করি ছোট ডেলিভারেবলস এর জন্ম হয় একটা প্রসেসের মধ্যে সেই প্রসেসটার নাম হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক এইটা হচ্ছে টোটাল ফর্টি নাইন প্রসেসের হার্ট ইটস এ হার্ট ইটস এ ফাংশনাল হার্ট এইখান থেকেই এর জন্ম হয় এখান থেকেই ডেলিভারেবলস এর জন্ম জন্মের পর কোথায় চলে যায় জন্ম ডিরেক্ট ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক এর মধ্যে জন্মের পর এটা চলে যায় হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি নামক প্রসেস মধ্যে কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি নামক প্রসেসের মধ্যে চলে যায় যেখান থেকে তার আবার নাম পরিবর্তন হয় কন্ট্রোল কোয়ালিটির মধ্যে থেকে তখন যখন সে বের হয় তার নাম হয় ভেরিফাইড ডেলিভারেবলস তাহলে ডেলিভারেবলস এর জন্ম হয় হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে সেখান থেকে সে যায় হচ্ছে কন্ট্রোল কোয়ালিটিতে কন্ট্রোল কোয়ালিটি থেকে সে যখন বের হয় অন্য আরেকটা প্রসেসে যাওয়ার জন্য তার নাম হয় ভেরিফাইড ডেলিভারেবলস ভেরিফাইড ডেলিভারেবলস থেকে সে চলে যায় ভ্যালিডেট স্কোপে একটা প্রসেস আছে সেইখানে সে এন্ট্রি নেয় ভ্যালিডেট স্কোপ যদি সে সাকসেসফুলি পাস করতে পারে তার নাম হয় অ্যাকসেপ্টেড ডেলিভারি এক একটা একটা করে করে বা প্রসেস যখন পার করতেছে তার নামে পরিবর্তন আসতেছে নাম ছিল ডেলিভারেবল তার নাম হইছে কন্ট্রোল কোয়ালিটি পাস করার পর ভেরিফাইড ডেলিভারেবল এরপর যখন ভ্যালিডেট স্কোপ হইল সেই ওইটা পাস করার পর তার নাম হইল অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস অ্যাকসেপ্টেড ডেলিভারেবল যায় প্রজেক্ট ক্লোজ অর ফেস প্রসেস এর মধ্যে এইখান থেকে যে বের হয় তার নাম ফাইনাল প্রোডাক্ট তাহলে সংক্ষেপে যদি বলি এই হচ্ছে ডেলিভারেবলস এর জীবন চক্র ডেলিভারেবলস ভেরিফাইড ডেলিভারেবলস অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস অ্যান্ড ফাইনাল প্রোডাক্টের মধ্য দিয়ে ডেলিভারেবলস এর জীবন চক্র শেষ হয় এর মধ্যে আরো অনেক প্রসেস আছে আমি একেবারে হাইলাইট ডেলিভারেবলস যে বিভিন্ন জীবন চক্র পার করে তার নামে পরিবর্তন আসে সেটা বোঝানোর চেষ্টা করল কারো কোনো কনফিউশন কোনো কোশ্চেন যদি কারো কিছু কোশ্চেন থাকে ডেফিনেটলি করতে পারে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব আসেন আমরা যেখানে ছিলাম আবার ফিরে নিয়ে আলোচনা হয়ে গেছে তাহলে পোর্টফোলিও প্রোগ্রাম প্রজেক্ট ডেলিভারেবলস এই সংক্রান্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যদি কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট ডিসকাশনে যাই উইথ ইওর পারমিশন আমাদের আজকে আরেকটু আলোচনার বিষয় হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আছে সেগুলি একটু দেখি আমি আপনাদের বেশি সময় নিব না একটু কি বলবো এক কথাতে তাহলে বলতে গেলে যে প্রথমে হলো আমরা প্রজেক্ট গুলা কয়েকটা প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম এরকম কিছু না কয়েকটা রিলেটেড প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম করতে পারেন ওকে রিলেটেড না রিলেটেড সেটা আসবে না এবং আমি গভর্নমেন্ট অফিসিয়ালদের কাছ থেকে এটা শিখছি